হে যুবক, তোমার ঘটনাটা কি? আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? যুবক বলে, আমি সবসময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আনতা মুস্তাজাবু দাওয়া, তুমি মুস্তাজাবু দাওয়া, মানে তুমি দোয়া করলেই সেটা কবুল হয়ে যায়। যুবক বলে, নাআম আনা মুস্তাজাবু দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে? আল্লাহ। আমি মুস্তাজাবু দাওয়া, আমি দোয়া করতে দেরি, দেরি কবুল হতে সেটা দেরি হয় না, তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই। এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিসিটি আরো বেড়ে গেল। তিনি বললেন, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে? Likey.